আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদকক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফেনীর পরশুরামে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে শুকিয়ে যাচ্ছে বোরো ধানের শীষ। কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন কৃষক। এবং সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন দেখছেন পিরোজপুরের চাষিরা। গাছ ও ফুল দুটোই ভালো হয়েছে এবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। ফেনীর পরশুরামে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে শুকিয়ে যাচ্ছে বোরো ধানের শীষ। কয়েকশো হেক্টর জমির ধানের শীষ মরে ছিটা হয়ে ভেঙে যাচ্ছে। আক্রান্ত জমি থেকে ছড়িয়ে পড়ছে আশপাশের জমিগুলোতে। কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন কৃষক। ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় 90% জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। সাড়ে তিন ঘন্টা জমি চলে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকার কোনো কৃষি অফিসার আসে না, কোনো কৃষি অফিসারের কোনো খবর বার্তা লয় না, কী অবস্থা আছে বা না আছে কিছু খবর লয় না। গেডি ভাঙা রোগ হইবার পরে সার দোকানের তুন ওষুধ আনছি, ওষুধ দিবার পরে আরও বরঞ্চ ক্ষতি হয়েছে, কোনো তা নয় না, উপকার হয় না। ধান যখন আমাদের গোসা সরাটা কাইতে হয়, কাইতে হওয়ার পরে ওই যে ধানের যেটা একটা আছে না গোড়াত, গোড়ার ফলি ফোকা বলে আর কি, ওইটা কাট দিলে ধানের তাটা শেষ, ওইটা আর ধান হয় না, সিড হয় না। ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় 30,270 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। তার মধ্যে কয়েকটি স্থানে ব্লাস্ট রোগের আক্রান্তের খবর পাওয়া গেছে। একেবারে বিচ্ছিন্নভাবে দু একটা জমিতে ব্লাস্টের আক্রমণ হয়েছে। সাধারণত যারা একটু আগে চাষ করেছে এবং সেই ক্ষেত্রে যারা পুরনো কি বলে পানি ব্যবহার করেছে, নর্দমার পানি ব্যবহার করেছে, ওরকম কিছু কিছু জায়গায় আমাদের কাছে খবর আছে যে দু একটা জমিতে ব্লাস্টের আক্রমণ হয়েছে। তো এটা এই ব্লাস্টের আক্রমণ গত 5-7 বছর যাবতই কিছু কিছু ধানের দেখা গিয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষকের সমস্যার সমাধান হবে এমন আশা স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জেনে নিচ্ছি বিরতি, আর বিরতি রিপোর্ট যা থাকছে। সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন দেখছেন পিরোজপুরের চাষিরা। গাছ ও ফুল দুটোই ভালো হয়েছে এবার। বিরতির পর আবারও আমন্ত্রণ। সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন দেখছেন পিরোজপুরের চাষিরা। ভালো বীজ লাগানোয় সূর্যমুখীর গাছ ও ফুল দুটোই ভালো হয়েছে। পিরোজপুর থেকে ফসিউলাল ইসলাম বাচ্চুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। দক্ষিণের উপকূলীয় জেলা পিরোজপুরের সূর্যমুখীর আবাদ বেড়েছে। চলতি বছর জেলার 700 উপজেলায় সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 350 একরে। জেলা 2,500 জন কৃষককে সূর্যমুখী চাষের জন্য সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে প্রত্যেকে 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার পেয়েছে। আশা করি যে এবছর তেলের দাম সবসময় বেশি আছে এবং একটু বেশি হবে, এবং 3,000 টাকা যাতে থাকে এই জন্য আমরা এইটা নাজির ফুট দিয়া, তারপর আপনার নোয়াখালী দিয়া 1 বছর কাটছিল, তারা নিয়ে গেল ট্রাক দিয়ে ভরিয়া এই এলাকাটা নিয়ে গেছিল। সূর্যমুখী তেল ভাঙাতে প্রতি উপজেলাতে মেশিন রয়েছে। সূর্যমুখী আবাদ বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার প্রতিটি উপজেলায় আরো মেশিন দেওয়া হচ্ছে। এখানে নাজিরপুরের পার্টি আছে, কাউখালী পার্টি আছে, তারা আমার সাথে অলরেডি যোগাযোগ শুরু করেছে যাতে এইটা উঠলে তারা নিতে আগ্রহী। গত বছর তারা এখান থেকে তারাই নিয়ে গেছিল, এবছরও তারা আগ্রহী। তো মোটামুটি এবছর তেলের দাম যেহেতু বৃদ্ধি আছে, এবছর ইনশাল্লাহ তারা ভালো টাকা বিক্রি করতে পারবে। সূর্যমুখীর তেল বাজারে অনেক উচ্চ মূল্যে এটা বিক্রি হচ্ছে, ওইটা বাজারজাত করে কৃষকের কোনো বেগ পেতে হবে না। কোনো কৃষক যাতে এ ধরনের সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে স্থানীয় উপজেলা কৃষি অফিসে তারা যোগাযোগ করবে এবং বাজারজাতকরণের জন্য এই ব্যবস্থা সে কৃষি অফিসার তাকে পথ দেখিয়ে দেবে। সবচেয়ে বেশি সূর্যমুখীর আবাদ হয়েছে মঠবাড়িয়া উপজেলায়। এ উপজেলায় 140 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে এবার। সাবরিনা হাসান, চ্যানেল আই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ফেনীর পরশুরামে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে শুকিয়ে যাচ্ছে বোরো ধানের শীষ, কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন কৃষক। এবং সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন দেখছেন পিরোজপুরের চাষিরা, গাছ ও ফুল দুটোই ভালো হয়েছে এবার। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।